দর্শক বৃন্দ, জীবনে প্রথমবার ল্যাম্বরগিনি চালালাম, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো, অনেক আওয়াজ করে এইটাতে। নমস্কার দর্শক বৃন্দ, কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। আজকে আমি শিলচর থেকে চলে আসলাম ভাঙ্গাতে, ফেমাস একজন ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এবং ভাঙ্গাতে খুঁজে খুঁজে ওনাকে আসলাম, এখান থেকে অনেক মানুষের কমেন্ট এসেছিলো এই ভিডিওটা কভারেজ করার জন্য, এখানের একটা কভারেজ করার জন্য। একজন যুবক ভাঙ্গার, সেই যুবক এমন একটা গাড়ি বানিয়েছে, আগেই আজকে থেকে এক বছর আগে একটা গাড়ি বানিয়েছিল ল্যাম্বরগিনি। সেই ল্যাম্বরগিনি বানিয়ে ও সমস্ত আসামে, মানে সমস্ত ভারতবর্ষে বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা দেখানো হয়েছিল। তারপরে আবার আরেকটা নতুন একটা গাড়িও বানিয়েছে, খুব সুন্দর একটা গাড়ি এবং লাক্সারিয়াস গাড়ির মতো লাগে দর্শকবৃন্দ, দেখলে খুবই ভালোই লাগবে। এবং সিনেমার হিরো হিরোইন যা হলিউডের সিনেমাতে বা বলিউডের দামি দামি গাড়ি যেগুলো যেরকম থাকে, সেরকম একটা গাড়ি ডিজাইন করেছে ও। পুরানো একটা সুইফট গাড়ি, সেই সুইফট গাড়িকে মডিফাই করে একটা সুন্দর একটা গাড়ি বানিয়েছে। এবং এই গাড়িটা আপনারা দেখুন কিন্তু, এবং সেই যুবকের একটাই স্বপ্ন সেই গাড়িটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে গিফট করা। দর্শকবৃন্দ, আমরা চলবো, দেখবো সেই গাড়ির ডিজাইনটা কি, গাড়িতে কী কী আছে সব কিছু আমরা দেখবো, তারপরে আপনারা বলবেন এই গাড়িটা কেমন লেগেছে। কিন্তু চলুন একটা তেহেলকা ভিডিও। সো দর্শকবৃন্দ, প্রথম আমি আপনাদেরকে সেই গাড়িটা, আপনিও একটু সরুন, সেই গাড়িটা আমি আরেকটু সরুলাম, সেই গাড়িটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন একটা বিরাট বড় একটা গাড়ি, এখানে তিনটা সাইলেন্সার পাইপ লাগানো দর্শকবৃন্দ, এই দেখেন, ও মাই গুডনেস, খুব সুন্দর বাম্পার। আর আমি একটু এই গাড়িটা আমি একটু হাত লাগিয়ে দেখলাম, এই দেখেন সম্পূর্ণ মজবুত, মানে কোনো ডেন্ট হবে না এরকম, যদিও ধাক্কা লাগে মানে মজবুতই এখানে রাখা হয়েছে। গাড়িটা আপনারা দেখুন দর্শকবৃন্দ, কী গাড়ির মতো লাগছে সেটা আপনারা জানাবেন নিশ্চয়ই। এই দেখে নিন, উপর নেই, উপর তো নাই না, উপর নেই, একদম উপর নেই। এবং এই দেখে নিন গাড়ির ডিজাইন, এবং এই দেখে নিন আপনারা স্টিয়ারিং, আরে বাহ খুব সুন্দর। পুরনো একটা সুইফট গাড়িকে নতুন একটা রূপ দেওয়া হয়েছে, এবং অনেকবার বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। তারপরে এখান থেকে অনেকেই কমেন্ট করছিল এই ভিডিওটা, এই গাড়িটা কভারেজ করা, এই দেখেন, ওরে বাপরে, সামনেটা দেখলে সুইফট লাগে না, কিতা একটা লাগে রে বা। চলুন আমরা যে, আরে আরে বা, বিউটিফুল, ইটস বিউটিফুল, 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 খুব সুন্দর ডিজাইনে এটা বানানো হয়েছে। এবং যে বানিয়েছে ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এখানে একটা হাওয়া ঢোকানোর জন্য একটা জায়গা রেখে দেওয়া হয়েছে, ও মাই গুডনেস, বাম্পার বাম্পার বাম্পার। চলুন এখন সেই ফেমাস মানুষের সঙ্গে আপনার পরিচয় করে দিই। নমস্কার, নমস্কার, নামটা কইয়া দো। নুরুল হক। নুরুল হক, ইয়েস। সো কয়েক মাস আগে, মানে কত বছর, জি, কিতা বানাইছিলা, কিতা ল্যাম্বরগিনি, 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 এই ল্যাম্বরগিনিটা বানাইতে কয়দিন লাগছে? আট মাস, ফার্স্ট লকডাউনের সময়। তারপর এই ল্যাম্বরগিনিটা কি করছো? ল্যাম্বরগিনি খাটিলে, খাটিয়া এটারে নতুন নিউ ল্যাম্বরগিনি SC20 মডেল ল্যাম্বরগিনি। ওরে বাপরে, আবার এটাও ল্যাম্বরগিনি? হ্যাঁ, এটাও ল্যাম্বরগিনি, পুরানাটা চেঞ্জ করিয়া। হ্যাঁ, এটা টপ মডেল ল্যাম্বরগিনি, ঠিক না? হ্যাঁ, SC20 মডেল ল্যাম্বরগিনি, আপনি যে গুগলে সার্চ করেন ওটার সেম সেম সেম। আরে বাপরে, এটা যে বানাইছো, এটা আইডিয়া কই থেকে? আইডিয়া বহুত আগে থেকে আছে, মতলব অতদিন করছি না, এখন অল্প অল্প চেষ্টা করি আর কি, যার যার আমার ট্যালেন্টটা দেখাইবার লাগে। আচ্ছা, তো এই গাড়িটা স্পেশালি আমরা আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের লাগে আমি বানাইছি, তাহলে গিফট করি আর। গিফট করা? আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রীর গিফট করা? আরে বাম্পার বাম্পার, গ্রেট। সো এটা তো উপরে নাই, বৃষ্টি দিলে কি তা করবো, বৃষ্টি মানে এটা একটা লাক্সারিয়াস গাড়ি একটা। হয় আমি যেটা দিয়ে বানাইছিলাম ওটারও সাল নাই। আচ্ছা, তো নিশ্চয় এটা উদার দেখে পারবা। আচ্ছা, এগুলা গাড়ি তো সবসময় ইউজ করো, জো না ইয়ো না, সময় সময় ইউজ করবা। হ্যাঁ, আর এটা সিএম স্যারের নিয়ে কিরকম ইউজ করবা জানেন না? হ্যাঁ, আমি তো, আমি যখন আমি যেদিন আপনার কোনো সামান গিফট হয় আপনি কিরকম ইউজ করবেন এটা আপনার ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব, এটা আমি ছাড়িয়ে দিব, তাই নয় যে সাজায় রাখো কে ইউজ করো কে, এটা তার মামলা। আচ্ছা, তো এটাতে আগের যেটা ল্যাম্বরগিনি যেটা বানাইছে এটাতে কত টাকা খরচ হয়েছে? ওইটাতে 6,20,000। ওরে বাপরে, আর এটা ভাঙি লাইছো? এটা ভাঙি, 6,20,000 গুরাক গুরাক করে লাইছো? আর এখন এটা, এখন করে এটা তো 4,00,000। তো একটাও গাড়ি তো, এক গাড়ি তলে আমার 10,20,000 খরচ হয়েছে, এই গাড়ি 10,20,000 খরচ হয়েছে। ওরে বাপরে, তো এইরকম এই যে মডেলগুলো যে বানাইছো এগুলো তো মানে বিক্রি করার লাগি বানাইছো না? না, এটা তো স্পেশাল হিসাবে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের গিফট করবার জন্য, যাতে আমরা খাসার ডিস্ট্রিক্ট আর তোরা মায়ার নিচে আর তোরা অন্য ডেভেলপমেন্ট হিসাবে আর কি দেখার চেষ্টা করতাম। আচ্ছা, এটা ভাবিয়ে আমি এটা গিফট। কয় বছর ধরে এইরকম মেকানিক্স করবা? আমার প্রায় 21 21 বছর 21 বছর হয়ে গেছে গ্যারেজ লাইন। বিয়া হওয়া করছো নি? বিয়া করছি। আচ্ছা ঠিক আছে, তো বালা, তে এটা যে এখন যে বানাইছো মুখ্যমন্ত্রী স্যারের কাছে খবর উপর পৌঁছাইছো নি যে? তাই এমনি তো বহু চ্যানেল
প্রায় 25 30টা চ্যানেল দেখা আছে বড় বড় চ্যানেল যারা ঈশান নিউজ ডাবগা লাইভ ডাবগা নিউজ এরপরে নিউজ লাইভ টাইম এইট টাইম এইট দেখা নিছে আর নাম পড় লইছে ডেইলি তো 8 10টা চ্যানেলে ইন্টারভিউ দিয়ারু বর্তমানে তে মুখ্যমন্ত্রী কিছু রিঅ্যাকশন অপশন দিছে নি রিঅ্যাকশন এমনে তান তানর লগে মানছে যোগাযোগ করা তানর তাম মানছে নি আমার মিলাইতা করি আচ্ছা দেখা যাক আগামী আগামী সপ্তাহে মিলবার প্ল্যান আছে আচ্ছা মিলিতে সিএম স্যারের লগে সিএম স্যারের লগে আরে বাপ রে এটা তো খুব ভালো এবং আমরা শিলচর নিউজের পক্ষ থেকে আমরা স্যারকে রিকোয়েস্ট করব আমাদের মুখ্যমন্ত্রীকে যে তোমার সঙ্গে একটু দেখা করার জন্য আচ্ছা এখন এটাতে কিটা কিটা ফিচারস রাখছো একটু কইয়া দাও এটা অ্যাকচুয়ালি বডি যেটা বডির সেফটি পুরা ধ্যান রাখে অনেক মজবুত হয় দেখেন অনেক মজবুত হয় বডির সেফটিটা পুরা ধ্যান রাখতেও করছি যাতে এটা তো একটা গাড়ির বিষয় আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট হইলে এটা সেফটির বহুত এটা তো গাড়ি একটা বললে কয়েক ইঞ্জিনিয়ার বুঝায় এটারে ডিজাইন করে প্লাস খামরও বহুত অন্য অন্য ডিজাইন তো আমি তো একলাই এক মাথায় করছি এবারেও সেফটি দিছি গাড়ির আর গাড়ি স্পেশাল বডিটাও আর কি না আচ্ছা তে এখানে তিনটা সাইলেন্সার পাইপ লাগাইছো হয় কিটা হর্স পাওয়ার লাগাইছো এটা মতলব সাইলেন্সারও কানেক্ট হইয়া যেরকম ল্যাম্বরগিনি বড় সাউন্ড থাকে বুম বুম করে বুম বুম সাউন্ড লাগাইছি আরে বাপ রে সাউন্ড লাগাইছি না এটা নিজে থেকে করছি আর কি সাইলেন্সারও মডিফাই করছি সাইলেন্সারও মডিফাই করছি আচ্ছা আর কিটা কিটা একটু করছো দেখাইয়া দাও আর এটা একটু দেখাই দাও প্রথমে এটা দেখাই দাও এটা দরজাটা আর কি এটা খবজাটা তো অনেক দাম হইলো আমি না কিনে আর কি এই কেন বানাইলি খবজা নিজে বানাই লইছো নিজে বানাইছো তুমি তো বৈজ্ঞানিক রে বা আরে বা আর এটা যেটা কুলার সিস্টেম দিছি কুলার পরে উপরে দিকে উঠে দিকে উঠা 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 এমনে না ওকে বাহ বাহ এখানে কি থাকি যাব তার চকর জাবার দিছি এখানে রূপবার লাগে আচ্ছা আর এটা উপরে দিকে উঠাই দেব গেলে চকর জাবারে বহুত হেল্প করে আর নাইলে তো তোমার ভিডিও তো ভেজান মানুষে দেখে দেখে না ওকে গ্রেট আর আর কি তাই এখানে চেঞ্জেস করছো এসি তো আছে এসি আছে ওলে বর্তমানে এসির কানেকশন দিছেন এসি ফিটিং আছে আগে যে সময় ল্যাম্বরগিনি আটলো এটা তো চাল আটলো ও এটা লাগে এখন তো আর এটা এসি দিয়া লাভ নাই পিছনের সিটটা এটা ফ্রেমটা আতর বানাই এটা হাতের বানাইনি ওরে বাপ রে এটা কে বানাইছে বা এটা তো গ্যারেজে বানাইছে গ্যারেজে বানাইছো হ্যাঁ বানাইয়া মতলব তে তুমি তো কাঠমিস্ত্রিও তুমি ভারি লই যায় না ওটা লোয়া দিয়ে আমরা বানাই আমাদের গাড়ির সিট তো হাইট থাকে না তো এটা কাটিয়া নিজে বানাইছো না এটাই তো চিন্তা করতেছি এটা একটু বড় করছো যাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও থাকে আচ্ছা এখানে ওই যে এটা কিটা ডিজাইন খালি এটা ডিজাইন না এটা ডিকে এটা খুলে আচ্ছা এটা আমি তো কিনে আনছি না হলেও আমি গুগল ও দেখছি ল্যাম্বরগিনি স্পয়লার এরকম থাকে তো আমি ল্যাম্বরগিনি স্পয়লার এটা ইউজ করছি আচ্ছা এটাও তো খুব মজবুত এটা লোহা এটা তো বুম বুম আওয়াজ হয় বুম বুম আওয়াজ হয় আমি আপনার এখন আওয়াজ নিয়ে আর বহুত কষ্ট লাগছে বাম্পার গুলা বানাইতে আর কি না আচ্ছা খুব সুন্দর এই তো মিউজিক সিস্টেম বাজে আচ্ছা ঠিক আছে দেখাই দাও ব্যাক ক্যামেরাও আছে ওরে বাহ ক্যা বাত হ্যায় সব তো আছে দেও চালাই দাও ও বাবা রে ওরে বাপ রে এটা তো এটা তো টাউনে তো চালানি দিত না চালানি দিত না হইলেও তো এটা আমি সিএম স্যার দিয়ে দিয়ার আচ্ছা হইব লাগে আর ওতে লাগে এটা বেশ ভাবিয়ে না আর অ্যাকচুয়ালি ল্যাম্বরগিনি সাউন্ড এইরকম সাউন্ড এইরকম হ্যাঁ এটা তো জানি যে কোনো ল্যাম্বরগিনি আপনি দেখ পায় হ্যাঁ সলফির ল্যাম্বরগিনির সাউন্ডটা এইরকমই থাকে আচ্ছা
যেখানে পুরা জামে যে আমি যেদিন এক্সেলেটার মারি এমনি সাইড দিলাই এমনি এক্সেলেটার মারলে সাইড দিলাই দেখি একটু চালাইয়া দেখাই দাও আপনি বই এ বই বইতাম নি দর্শকবৃন্দ এখন আমি দেখি ল্যাম্বরগিনিতে কখনো উঠিনি জীবনে তো এখানে ল্যাম্বরগিনিটা একবার উঠে দেখি থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক কিন্তু জীবনে প্রথমবার ল্যাম্বরগিনি চালালাম এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো অনেক আওয়াজ করে এইটাতে না সো দর্শকবৃন্দ আপনারা দেখলেন ল্যাম্বরগিনি লোকাল মেড ল্যাম্বরগিনি জবরদস্ত একটা গাড়ি এবং নুরুল বানিয়েছে নুরুল তোমার অশেষ অশেষ ধন্যবাদ আর আমরা আশা করি আমাদের মুখ্যমন্ত্রী এই গিফটটা উনি অ্যাকসেপ্ট করবেন এবং তোমার গাড়িটা নিয়ে যাইবা আর তোমার সঙ্গে স্পেশালি সাক্ষাৎকার করবা আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আমরা রিকোয়েস্ট করছি একবার নুরুলের এই যে ইনোভেশন সেই ইনোভেশনটাকে একটু দেখার জন্য এবং এর আগে সুন্দর একটা ল্যাম্বরগিনি বানিয়েছে আর ভবিষ্যৎ আর কি বানানি প্ল্যান ভবিষ্যতে সরকারের সাপোর্ট পাইলে কর্ম আনাইলে এটাতে এইটা কেমনে বা এটা বানাইতে তো একচুয়ালি পয়সারও দরকার আচ্ছা 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 আর এমনি এমনি বানাইয়া বেকার হয়ে যায় সরকারও সাপোর্ট এখন এই এই ভিডিওটা দেখার পরে আনন্দ মহিন্দ্রা যদি কয় আমার কোম্পানিতে আই যাও চাকরি করো তাইলে কি হবে এলা প্রাইভেট চাকরি পাইতাম না আচ্ছা সরকারি তুরুপে চাকরি হইলে আচ্ছা না না এটা আনন্দ মহিলা এ আনন্দ মহিন্দ্রার বেতন বা 10-12 লাখ মাসে এরকম দিন বড় বড়ইলে যাইব আগরবার টাটাই ডাকিছে হইলো তারা দুইবার করে ডাকিয়া পরে তারা বেশ ইন্টারেস্ট দিছেন আর আমিও বাদে এটা আচ্ছা আনন্দ মহিন্দ্রা এরকম সুন্দর জিনিস রে ইয়ে করে তো এক একটা বছরে 1 কোটি টাকা বেতন দিব রে বা এলা মহিন্দ্রা যেদিন আমার ডিজাইনটা তার খাটে এরকম ডিজাইন দিমু আচ্ছা নুরুল দিয়ে দেবে ওদেরকে এবং সুন্দর একটা লাগাইয়া দিও লোগো একটা লাগাইয়া দিও এটা তোমার ডিজাইনের তো পার্সোনাল লোগো একটা লাগাইয়া দিও টেসলার মতো ওইখানে টেসলা কিনা একটা দেখলাম সো দর্শকবৃন্দ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন নুরুলকে আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে ও আরো এগিয়ে যাক এরকম সুন্দর সুন্দর ডিজাইন আরো বানায় আগে পরে একটা তুমি BMW বানাই দিও BMW ফেরারি বহুত ইচ্ছা আছে ইচ্ছা আছে ফেরারি আচ্ছা আর সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করার জন্য যাতে আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের আনন্দ মহিন্দ্রার কাছে এই ভিডিওটা যাতে পৌঁছে যায় স্পেশালি আমি বলবো কারণ হচ্ছে উনি সবসময় এরকম প্রতিভাকে আনন্দ মহিন্দ্রা সাপোর্ট করেন দর্শকবৃন্দ আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ নুরুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা এই ভিডিওটা সম্বন্ধে আপনারা কমেন্টে জানাবেন নুরুলের ট্যালেন্ট সম্বন্ধে আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নমস্কার বাই বাই